হক আপনি লিখেছেন, পহেলা বৈশাখে যথারীতি মঙ্গল শোভাযাত্রা পালিত হয়েছে। এবারে শোভাযাত্রায় বিশেষভাবে লক্ষণীয় বিষয় হল মিছিলের সামনের সারিতে পুরুষ থেকে রূপান্তরিত হওয়া নারী ছিল, বিষয়টা কীভাবে দেখেন? আমার মনে হয় না এটা পরিকল্পিতভাবে হয়েছে, হতেও পারে পরিকল্পিতভাবে, অস্বাভাবিক নয়। আবার এই ট্রান্সজেন্ডার বা সমকামীরা, তারা তাদের এই আদর্শকে এদেশে যেহেতু অ্যাগ্রেসিভলি প্রবেশ করাতে চাচ্ছে, অতএব তারা তাদের উদ্যোগে এই জাতীয় প্রোগ্রামগুলোতে ঢুকে পড়ছে এবং সামনে থেকে এই কাজগুলো করছে, এমনটি হতে পারে। সাভারে সম্প্রতি তাদের একটা অনুষ্ঠান হতে যাচ্ছিল, সেটাকে সম্ভবত আপনার ইতোমধ্যে পুলিশ সেটাকে পণ্ড করে দিয়েছে, রাষ্ট্রবিরোধী এই উদ্যোগকে। তো এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষকে আসলে সাবধান হতে হবে, যথাযথভাবে আমরা যদি উদ্যোগ না নিই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য এটা কঠিন হবে ঠেকানো, হয় একটা সময় আমাদের পুরো প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। অতি উদারতার নামে যারা এ ব্যাপারে আপনার শির শৈথিল্য প্রদর্শন করছেন, তারা এটার পরিণতি সম্পর্কে যদি আঁচ করতে চান, তাহলে ইতিমধ্যে যে সমস্ত দেশগুলোতে এগুলো অগ্রসর হয়ে গেছে, এই সমস্ত কালচার, সেই দেশগুলোর দিকে একটু চোখ বোলাতে পারেন, সেই দেশগুলোর সামাজিক অবস্থা তারা একটু দেখতে পারেন। আয়সা